আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, বিমান বাহিনীর এমটি ওয়েব ট্রেডের বিষয়ে কিছু প্রশ্ন ছিল স্যার। এমটি ওয়েব ট্রেড সম্পর্কে জানতে চাচ্ছিলে? জি স্যার। আচ্ছা বলো, কি বিষয়ে প্রশ্ন তুমি জানতে চাও? স্যার, বিমান বাহিনীর এমটি ওয়েব ট্রেডে আবেদন করতে কত পয়েন্ট লাগে স্যার? ওয়েল, বাংলাদেশ বিমান বাহিনীতে এমটি ওয়েব ট্রেড মানে ড্রাইভিং ট্রেডে আবেদন যদি কেউ তোমরা করতে চাও, সেক্ষেত্রে তোমাদের এসএসসিতে জিপিএ সর্বনিম্ন 3 পয়েন্ট লাগবে আর কি। আর একটু কথা আমি বলে দিই, আর কিছুদিন পরেই বাংলাদেশ বিমান বাহিনীর 51তম এন্ট্রির বিমান সেনা পদের সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। এই সার্কুলারে অনেকগুলো ট্রেড দেয়া থাকবে, প্রত্যেকটা ট্রেডের যোগ্যতা ক্রাইটেরিয়া এবং আবেদনের যে বিষয়গুলো রয়েছে, পরীক্ষার বিষয়, সবগুলি কিন্তু আলাদা। তো আজকের ভিডিওতে আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবা, একজন শিক্ষার্থী আমাকে বিভিন্ন ধরনের কোশ্চিন করবে বিমান বাহিনীর এমটি ওয়েব ট্রেডে আবেদন করতে চাইলে কি কি করা দরকার, যে প্রশ্নগুলো তোমাদের মনে সবসময় ঘুরপাক করে ওই কোশ্চিনগুলোই শিক্ষার্থী আমাকে জিজ্ঞেস করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখলে, তোমরাও যারা আগামীতে চিন্তা করছো এমটি ওয়েব ট্রেডে বিমান সেনা পদে আবেদন করবা কি কি করতে হবে, এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবা। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। জি স্যার, আমার পরবর্তী প্রশ্ন হলো স্যার, এমটি ওয়েফ অর্থাৎ ড্রাইভিং ট্রেডে কি পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে স্যার? না, এমটি ওয়েফ ট্রেডে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারে। জি স্যার। স্যার, এই এমটি ওয়েফ ট্রেডে আবেদন করতে কত বয়স লাগে এবং এসএসসিতে কোন বিভাগ থেকে পাশ করতে হবে? আচ্ছা, খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এমটি ওয়েফ ট্রেডে সর্বোচ্চ তোমাদের বয়স যদি 24 বছর পর্যন্ত থাকে, তারপরেও তুমি আবেদন করতে পারবা। এবং আর যেন কি ছিল পরবর্তী কোশ্চেনটা, বয়স আর সঙ্গে কি ছিল স্যার? এমটি ওয়েব ট্রেডে আবেদন করতে কত বয়স লাগে এবং এসএসসিতে কোন বিভাগ থেকে পাশ করতে? গুড, বয়সের কথা আমি বললাম, সর্বোচ্চ 24 বছর পর্যন্ত আবেদন করা যাবে। এবং এসএসসিতে তোমরা যারা শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে, এসএসসি বা সমমানের শুধুমাত্র তোমরা বিজ্ঞান বিভাগ থেকে যারা পাশ করছো জিপিএ 3 পয়েন্ট নিয়ে, তারাই তোমরা এমটি ওয়েব ট্রেডে আবেদন করতে পারবা। জি স্যার। এই ট্রেডে আবেদন করতে প্রার্থীদের উচ্চতা কত দরকার স্যার? যেহেতু এই ট্রেডে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করে, পুরুষ প্রার্থীদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি হতে হবে সর্বনিম্ন, বেশি হলে তো খুবই ভালো। এবং বিবাহ বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, আর চোখের দৃষ্টি 6x6 হতে হবে, এগুলো তো তোমরা সবাই জানো আর কি, তারপরে একটু আমি বলে দিলাম। জি স্যার। স্যার, বিমান বাহিনীর এমটি ওয়েব ট্রেডের পরীক্ষা নেওয়ার সিস্টেম কি? আচ্ছা, বিমান বাহিনীতে যখন তোমরা, আর কিছুদিন পরে যেহেতু 51তম সার্কুলার আসছে, এই সার্কুলারে যখন তুমি আবেদন করবা, ধরো তুমি এমটি ওয়েব ট্রেড মানে ড্রাইভিং ট্রেডে আবেদন করলো, আবেদন করার পরে তোমার জেলার কিন্তু নির্দিষ্ট তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর পরীক্ষা ঢাকাতে হবে, তেজগাঁয়, ঠিক আছে, নির্বাচনী নির্বাচন এবং তথ্য কেন্দ্র রয়েছে, ওখানেই পরীক্ষাগুলো হয়ে থাকে। তুমি যেদিন আবেদন করলে, আবেদন করার পরে সার্কুলার সুন্দরভাবে দেওয়া থাকবে তোমার জেলার পরীক্ষা কত তারিখে হবে, ওই তারিখে তুমি তোমার এডমিট কার্ডটা নিয়ে যাবা, পেপারসগুলো নিয়ে যাবা, এগুলো যাচাই বাছাই হওয়ার পরে তোমাদের প্রথমত এক্সাম হলে নিয়ে যাবে। এক্সাম হলে যাওয়ার পরে তোমাদের কয়েকটা বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা যারা টিকবা হয় সেদিন তোমাদের রেজাল্ট দিবে, রেজাল্ট দেওয়ার পরে হয় সেদিন তোমাদের মেডিকেল নিতে পারে, না হলে তার পরের দিনে মেডিকেল টেস্ট হয় এবং তোমার ভাইবা পরীক্ষা হবে। এবং অনেকে কিন্তু ব্যবহারিক পরীক্ষা, যেহেতু এটা এমটি ওয়েব ট্রেড ড্রাইভিং ট্রেডের পরীক্ষা, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক জেলার অনেক প্রার্থীকে কিন্তু ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হয়, অর্থাৎ গাড়ি চালাতে পারো কি না, গাড়ি সম্পর্কে, গাড়ির ইঞ্জিন সম্পর্কে তোমার কোনো ধারণা রয়েছে কি না, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু অনেককে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হতে পারে। এই হচ্ছে বিমান সেনা পদের এমটি ওয়েব ট্রেডের পরীক্ষার পদ্ধতি। আর কোনো কোশ্চেন? জি স্যার। স্যার, এই ট্রেডে কোন কোন বিষয়ের উপর লিখিত পরীক্ষা হবে? আচ্ছা, বিমান বাহিনীতে অনেকগুলো ট্রেড যেহেতু সার্কুলারে দেওয়া থাকে এবং প্রত্যেকটা ট্রেডের জন্য পরীক্ষা, লিখিত পরীক্ষার কোশ্চিন প্যাটার্নগুলো একটু আলাদা হয়। প্রথমত যদি তোমরা এমটি ওয়েব ট্রেডে পরীক্ষা দিতে যাও, এমটি ওয়েব ট্রেডে তোমাদের 4টা বিষয়ের উপরে মোট লিখিত পরীক্ষা হয়। বিমান বাহিনীতে সম্পূর্ণ এমসিকিউ আকারে প্রশ্নগুলো আসবে, তোমাকে অবজেক্টিভ শিট দেওয়া হবে, অ্যান্সার শিট দেওয়া হবে, ওখানে তোমাকে অ্যান্সার দিতে হবে। এমটি ওয়েব ট্রেডে তোমার প্রথমত আইকিউ পরীক্ষা হবে 100 নম্বরের, আইকিউ পরীক্ষা হয়ে যারা পাস করবা, এরপরে তোমাদেরকে ইংরেজি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, ইংরেজিতে 50টা এমসিকিউ থাকবে।
ইংরেজিতে যারা পাস করবে তোমাদেরকে পদার্থবিজ্ঞানে অংশগ্রহণ করতে হবে, এখানে 25টা এমসিকিউ থাকে। এরপরে পদার্থবিজ্ঞান পরীক্ষা যারা পাস করবে তোমাদের সাধারণ গণিতের উপরে 25টা এমসিকিউ থাকবে। এই হচ্ছিল টোটাল তোমার 200 নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হয় যারা এমটি অফ টেট পরীক্ষা দিতে যাবে। এটাই আর কিছু? জি স্যার। স্যার এমটি অফ টেটের লিখিত পরীক্ষার পাস নম্বর কত? আচ্ছা, অনেকে চিন্তা করি যে আমরা লিখিত পরীক্ষায় বোধ হয় 100 মার্কসের মধ্যে বা 100-এর মধ্যে 40% পাইলেই বা শতকরা 40% পাইলে আমরা পাস করব, তা কিন্তু না। যেহেতু এটা একটা সরকারি চাকরির পরীক্ষা এবং প্রতি বছর বিমান সেনা ট্রেডে পুরুষ প্রার্থী প্রায় 600-এর কাছাকাছি চান্স পায় এবং এমটিএফ ট্রেডে একটু কম সংখ্যক স্টুডেন্ট চান্স পায়। এটা তো খুবই অনেকগুলো ট্রেডে যেহেতু লোক নিতে হয় সেহেতু এমটিএফ ট্রেডে একটু কম সংখ্যক স্টুডেন্ট চান্স পায়। সবথেকে বেশি চান্স পায় কিন্তু টেকনিক্যাল ট্রেড এবং নন টেকনিক্যাল ট্রেড। তো যাই হোক, কতজন চান্স পাবা কি পাবা না এটা পরের হিসাব। তোমার লিখিত পরীক্ষায় শুধুমাত্র পাস নাম্বার পাইলে যে চাকরি পাবা এমনটা না, যেহেতু এটা কম্পিটিশন পরীক্ষা, এখানে যোগ্যতার ভিত্তিতে একজন প্রার্থীকে চান্স দেওয়া হবে। এক্ষেত্রে সবসময় তুমি চেষ্টা করবা তোমার জেলায় যাতে সবগুলো পরীক্ষায় লিখিত পরীক্ষার ক্ষেত্রে তুমি ফার্স্ট হতে পারো, এটাই মাথায় রাখলে তুমি ইনশাল্লাহ লিখিত পরীক্ষা পাস করতে পারবা। আর কোনো কোশ্চেন? জি স্যার। স্যার মেডিকেল এবং মৌখিক পরীক্ষার সম্পর্কে জানতে চাচ্ছি স্যার। আচ্ছা, লিখিত পরীক্ষা যারা পাস করবা তোমাদের এরপরেই কিন্তু মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মেডিকেল পরীক্ষাটা অ্যাজ ইট ইজ সিমিলার তোমার আর্মি নেভি ঠিক আছে এবং এয়ারফোর্স তিনটা বাহিনীর মেডিকেলটাই একদম সেম। ওকে, যে কথায় আমরা ছিলাম, তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কিন্তু মেডিকেল চেক আপ করা হয়ে থাকবে। এখানে যদি কোনো প্রকার যদি কোনো সমস্যা বের হয় তোমাকে আনফিট বলে তারা বিবেচিত করবে, আর যদি তুমি ফিট হতে পারো অবশ্যই তুমি টিকে যাবা। আর মেডিকেলে ফিট হতে চাইলে এখন থেকে আগে থেকে কোনো ভালো ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে বা ভালো জায়গায় চিকিৎসা চেক আপের মাধ্যমে নিজেকে ফিট আছো কি না আছো সে বিষয়গুলো আগে থেকে তুমি কিন্তু করতে পারো আর কি। এটাই এরপরের কোশ্চেন। স্যার আমার সর্বশেষ প্রশ্ন হলো, আমি সোলজার ট্রেনিং একাডেমিতে MTOF অর্থাৎ ড্রাইভিং বিমান সেনা পদের জন্য কোচিং করতে আসি, তাহলে এই একাডেমি থেকে কী কী শিখতে পারবো স্যার? গুড, তুমি বিমান বাহিনীতে এমটিএফ ট্রেনিংয়ে আবেদন করার পরে তুমি যদি চিন্তা করো আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসবা প্রস্তুতি নিতে, তুমি কেনই বা সোলজার ট্রেনিং একাডেমিতে আসবা? ও খুব সুন্দর একটা কোশ্চিন করেছে। এবং আসলে তোমার কোন কোন বিষয়গুলো উপরে তুমি নিজেকে প্রস্তুত করে নিতে পারবে এবং নিজেকে তৈরি করতে পারবে এই বিষয়গুলো একটু আমি ক্লিয়ার করে দিই। সবার আগে তুমি কি বিমান বাহিনীতে যে এমটিএফ ট্রেনের কথা বলছো এখানে কি তোমার ড্রাইভিং লাইসেন্স করা আছে বা গাড়ি চালা শিখছো তুমি? জি না স্যার। গাড়ি চালা শিখো নি কোথাও? জি না স্যার। আচ্ছা, সার্কুলারে কিন্তু দেয়া থাকে যারা গাড়ি চালাতে পারে এবং যাদের বৈধ লাইসেন্স রয়েছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এবং দিন শেষে যাদের লাইসেন্স থাকে তারাই কিন্তু চান্স পায়। লাইসেন্স ছাড়া কিন্তু কেউ চান্স পায় না আমার জানা মতে, ঠিক আছে? দুই একজন হয়তো বা পাইলেও পাইতে পারে, এটা আলাদা বিষয়, তবে লাইসেন্স থাকাটা বাধ্যতামূলক। লাইসেন্স যদি ড্রাইভিং তোমার জানা না থাকে তুমি ড্রাইভিংটা শিখো, শিখে তুমি লাইসেন্স বের করে ফেলো কোনো জায়গা থেকে। আর আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসলে তোমরা এখানে বিমান বাহিনীর লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। সবগুলো ট্রেডের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে আমাদের প্রায় 100টা আমরা এখানে মডেল টেস্ট নিই, তোমাদেরকে সাজেশন দিব, তোমাদেরকে শিট দিব, বই দিব, এই জিনিসগুলো তোমরা এখানে প্র্যাকটিস করতে পারবা, পরীক্ষা দিতে পারবা। পাশাপাশি তুমি মেডিকেলে ফিট আসো কি না আসো যদি কোনো সমস্যা থাকে আমরা এখানে প্রাথমিক মেডিকেল চেক আপ করবো, প্রাথমিক মেডিকেল চেক আপে যদি কোনো সমস্যা বের হয় সেক্ষেত্রে তোমাকে আমরা সাজেশন দিয়ে দেবো, তুমি ওই সাজেশন অনুযায়ী তুমি আগে থেকে নিজের মেডিকেলটাকে ফিট করাতে পারবা। পাশাপাশি তোমার ভাইভা পরীক্ষা শেখানো হবে, যেহেতু ভাইভা পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, ভাইভা কোন ধরনের কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়, কোন ধরনের কোশ্চেনগুলো তোমাদেরকে বলতে পারে বা জিজ্ঞেস করতে পারে, ওই বিষয়গুলোর উপরেই আমরা তোমাদেরকে আগে থেকে প্রস্তুত করাই দেবো যাতে করে তুমি পরীক্ষা দিতে গিয়ে ভালো করতে পারো। এই হচ্ছে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির বৈশিষ্ট্য। আর এখানে সারা বাংলাদেশ থেকে যারা ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখো তোমরা তো জানোই, সারা বাংলাদেশ থেকে কিন্তু স্টুডেন্টরা এসে এখানে প্রস্তুতি নিতে আসে এবং প্রতি বছরই প্রত্যেকটা এন্ট্রিতেই আমাদের সোলজার ট্রেনিং একাডেমি থেকে আল্লাহ তাআলার রহমতে অনেকে চান্স পাচ্ছে। ইনশাল্লাহ তোমরাও প্রস্তুতি নিতে আসলে আমরা যে সাজেশনগুলো দিব এগুলো যদি তোমরা খুব ভালোভাবে পড়তে পারো অবশ্যই তোমরাও পরীক্ষায় ভালো কিছু করতে পারবা। এই হচ্ছে হলো বিষয়। আর কিছু কোশ্চেন? জি স্যার, নিশ্চয়ই স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমার প্রশ্নগুলো সুন্দরভাবে উপস্থাপন করে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। গুড, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি অনেক গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমাকে করেছিলে। আশা করি আমাদের এই প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমরা যারা আগামীতে
বিমান বাহিনীতে এমটি অফ ট্রেড আবেদন করবা, তোমাদের একটু হলেও যে ভিতরের কোশ্চেনগুলো ছিল, না জানা কোশ্চেনগুলো ছিল, সেই কোশ্চেনগুলো তোমরা উত্তর পেয়ে গেছো। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালোভাবে প্রিপারেশন নাও, কিছুদিন পরে যেহেতু সার্কুলার আসছে একান্নতম বিমান সেনা পদে, তোমরা যদি মনে করো আমাদের সোলজার ট্রেনিং একাডেমি অলওয়েজ তোমাদের জন্য ওপেন, সবসময় সোলজার ট্রেনিং একাডেমির দরজা খোলা, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যেহেতু শিক্ষার্থীরা আসে, তোমরাও আসতে পারো, এসে নিজেকে একজন যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করে তোমার যে স্বপ্ন বিমান সেনা হয়ে বাংলার আকাশ সীমানায় নিজেকে অংশগ্রহণ করাবা, বাংলার আকাশ সীমানা রক্ষায় নিজেকে যেহেতু অংশগ্রহণ করাবা, এটাই যদি স্বপ্ন তোমার হয়ে থাকে আর যোগ্য প্রার্থী হিসেবে যদি তৈরি করতে চাও, অবশ্যই আমাদের সোলজার ট্রেনিং একাডেমির কোনো বিকল্প নেই, সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে তখন দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।